বক্ষদেশকে চাপা দিতে কামিজের নিচে ছোট জামাটার একটা ফিতে বেরিয়ে গেছে। দুর্বল মলিন খয়েরি দেহ থেকে খেয়াল করা হয়নি। দোকানদারের সঙ্গে আলু পটলের দরদাম করতে ব্যস্ত থাকা সোহেল গার্মেন্টসের কর্মী 17 বয়সী মেয়েটার চুমকি লক্ষ্য করেনি ঠিকই, কিন্তু শিকারের আশায় বসে থাকা কিছু শকুন কুকুর ঠিকই খুঁজে নিয়েছে ওই লজ্জাটুকু। পাশ থেকে কিছু উত্তপ্ত বাণী শুনে মেয়েটার যখন হুঁশ হলো, লজ্জায় তখন মাথা নিচু হয়ে গেছে। পৃথিবীতে নিজেকে তখন একলা একটা মানুষ মনে হচ্ছে, চারপাশে সব অন্য গ্রহের মানুষ, ও শুধু একা। এতগুলো চোখ ছোট একটা মেয়ের লজ্জাটুকুকে এভাবে গেলে খাচ্ছে। চুমকির মনে হয় এই মুহূর্তে আত্মহত্যা করতে পারতাম, এত লজ্জা নিয়ে বেঁচে থাকা যায় না। ঘৃণা পড়া চোখ দুটো উপরে তুলতে পারে না ও। ছোট ছোট পায়ে দ্রুত হেঁটে কোনো মতে সেদিনের মতো বাঁচার চেষ্টা করে চুমকি। পেছন থেকে ভদ্রঘরের ছেলেদের অভদ্র ভাষার কিছু শব্দ ক্ষতবিক্ষত করে প্রতিদিন অনুভূতি। কই, গাড়ি থেকে নামা টপ জিন্স পরা ওই উগ্র ধ্বনির দুলালিদের তো কেউ বিরক্ত করে না? কি দোষ চুমকি? গরিব ঘরের মেয়েদের কি দেহে যৌবন আসতে নেই? বুক থেকে একবার ওড়না সরে গেলে বাবা ইদানিং অন্য দৃষ্টিতে তাকায়। বাবা চোখে রাস্তার সেসব ছেলেদের চাহনির মিল দেখে চুমকি। দোকানে গেলে 60 বছরের আব্দুল চাচাও বিচ্ছিরি কথা না বলে ছাড়ে না, লোভ দেখায় কত কিছুর। গার্মেন্টসের সুপারভাইজার গায়ে হাত দেওয়া ছাড়া কথা বলে না আজকাল, হাতটা ভেতরেও চলে যেতে চেষ্টা করে বারবার। সহ্য করতে পারে না চুমকি এসব নোংরামি। ঘেন্না ধরে গেছে মানুষের প্রতি, ঘেন্না ধরে গেছে এই পোড়া দেহের প্রতি। সাধারণ একটা মেয়ের মতো চুমকিও স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে স্বপ্নের রাজপুত্রের যে দেহের দিকে না তাকিয়ে মুখটা উঁচু করে ধরে বলবে, চুমকি তুমি এত সুন্দর কেন? আমি ভালোবাসি তোমাকে চুমকি। চুমকি লজ্জায় লাল হবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, হাত ধরে রাখবে চিরজীবন। স্বপ্ন ভেঙে যায়, চারিদিকে শুধু লোলুপ কিছু দৃশ্য দেখতে পায় চুমকি, যে দৃশ্যতে ভালোবাসা নেই, আছে শুধু নোংরামি আর ঘৃণা। ছোটবেলায় মনের ভেতরে ভালোবাসার জন্য যে আলাদা একটা কক্ষ বরাদ্দ হয়েছিল, ঘৃণা লজ্জা আর নোংরামিতে সে ঘরের দরজা বন্ধ হয় চিরতরে। পুরুষ জাতিকে ঘৃণা করে যায় সারা জীবন, পরিবারের কথায় বিয়ে করে যে অচেনা মানুষটিকে তাকেও ভালোবাসতে পারে না কোনোদিন, সেটা বুঝতেও পারে না। ভালোবাসাহীন একটা মানুষ বেঁচে থাকে শেষ বিদায়ের অপেক্ষায়। চুমকিরা একদিন হারিয়ে যায়, কিন্তু ওদের মনের খবরটা কোনোদিন কেউ করে না, কেউ না। আর কত, কবে মানুষ হব আমরা? তাহলে কি জানোয়াররাই ভালো আমাদের থেকে? আর কতবার মায়ের বুক খালি করলে শান্ত হব আমরা? আর কত ভাইয়ের বোনকে কেড়ে নিলে থামবো আমরা? আল্লাহ হেফাজত করুক সবাইকে। নারী, তুমি তেলাপোকাকে ভয় পাও, অথচ মা হতে গিয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট তুমি চুপ করে সহ্য করে নাও। প্রেশারের ওষুধ খেতে মনে থাকে না, অথচ সন্তানের অসুখ হলে ঠিকই সময় মতো প্রতি বেলার ওষুধ খাইয়ে দাও, বৃদ্ধাশ্রমে যাও, কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুল হয় না তোমার। বিয়ের আগে কেউ একটা টু কথা বললে তোমার কাছে রেহাই পেত না, আর বিয়ের পর কত কথা চুপচাপ সহ্য করে থাকো। ছোটবেলা থেকে পছন্দের কিছু না পেলে কত রাগ আর অভিমান করতে, আর সেই তুমি চুপচাপ তোমার পছন্দের পুরুষকে বিসর্জন দাও শুধুমাত্র পরিবারের হাসির কথা ভেবে। যখন দেখতে পাশের কেউ ছোট বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করে, তখন বলতে, আমার বাচ্চার দরকার নেই, ছি ছি, পারবো না এগুলো করতে, আর সেই তুমি সন্তানের প্রস্রাব করা সেই ভিজে যাওয়ায় চুপচাপ শুয়ে থাকো। নারী, তুমি পারো বটে, তোমার চাওয়ার সাথে পাওয়াগুলো বড্ড বেমানানকো, চাইলেও পাও না, আবার না চাইলে অনেক কিছু পাও। তোমার ভালোবাসায় পাগল হয়ে অনেকে নিজেকে উৎসর্গ করে দেয়, তোমায় না পেয়ে পাগলা কারোতেও আছে অনেকে। বিশ্বাস না হলে পাবনায় একদিন ঘুরে এসো, তুমি চোখের জল না ফেলে আসতে পারবে না। মাঝে মাঝে নিজের আবেগের একটুও দাম পাও না, কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি তুচ্ছ থাকো। নারী, তুমি সত্যি সুন্দর গো। তার সমান্তরালে
তুমি আবার অবহেলিত। নারী, তোমাকে বোঝার কিছু নেই গো। যেটুকু আছে সবটুকুই ভালোবাসা।